বেশ অনেক অনেকদিন আগের কথা পিকাসো তখন প্রায় মৃত্যু সজ্জায় অসুস্থ হয়ে গিয়েছে বিছানায় পড়ে থাকে এখন আর ছবি টবি আঁকতে পারে না এরকম একটা সময়ের কথা আমি বলছি তো এরকম একটা সময় ওই গ্রামের আরেকটা লোক বড় একজন স্ক্যামার সে ঠিক করলেও সে পিকাসোকে দেখতে যাবে তো সে প্রথমে করলো কি সে ওই গ্রামেরই একটা দোকানে গেল যে দোকানে আর্ট বিক্রি হয় এবং ওই দোকান থেকে আগে পিকাসোর অনেক ছবি টবি বিক্রি হয়েছে সো ওই দোকানে যে কি বললো ওই দোকানদারকে যে ভাই আমি পিকাসোকে দেখতে যাবো কিন্তু পিকাসোকে দেখতে যাব আমি খালি হাতে যেতে ইচ্ছা করছে না আবার আমি ফলমূল নিয়ে যাবো এরকম কোনো ইচ্ছা নাই আমি যেটা করব আমি একটা আর্ট নিয়ে যেতে চাই যেন দেখলে পিকাসো মনে করে যে না আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে আমাকে দেখে অনেকে আর্টিস্ট হইতে আগ্রহ জন্মাইছে অনেকের তো তুমি আমাকে এমন একটা আর্ট এঁকে দাও যেটা দেখলে পিকাসোর মনে হবে যে ও নিজেই এটা আঁকছে পিকাসো যেরকম কালার ইউজ করতো ওরকম কালার ইউজ করো চেষ্টা করো পিকাশোকে কপি করে কিছু করতে তো দোকানদার ভালো মনে পিকাসোর মতো করে একটা আর্ট এঁকে দিয়েছে অবশ্যই একরকম তো হবে না বাট ওর পক্ষে যতটুকু সম্ভব আর কি এবং এঁকে দিয়েছে ওটা পাঁচ ডলার না দশ ডলার দিয়ে কিনে নিছে এখন ও পিকাসোকে দেখতে গেছে দেখতে যেয়ে পিকাসোকে এই আর্টটা দেখাইছে দেখায় বলছে যে পিকাসো তোমার আমি অনেক বড় ফ্যান অবশ্যই তোমাকে আমার খুব ভাল লাগে এই যে দেখো আমি আর্টটা এঁকেছি আমার সারা জীবনের সাধনা ছিল পিকাসোর মতো হওয়ার চেষ্টা করা এবং আমি শেষ পর্যন্ত তোমার মতো করে আর্ট আঁকার চেষ্টা করেছি এটা আমার আঁকা আর্ট কেমন হয়েছে বলো পিকাসো দেখে খুব একটা ভাল লাগে নাই ওর মনেও হয় না যে ওর মতো হয়েছে ও কিন্তু এত কষ্ট করে একজন দেখতে আসছে অসুস্থ একজন মানুষকে ও খারাপ কিছু বলো বলছে যে হ্যাঁ ভালোই খারাপ নাই তুমি তো এই লোক এ যে আচ্ছা তোমার যখন ভাল লাগছে তুমি কি নিচে একটা সাইন করে দিবা আমার তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না কারণ আমি সারা জীবন তোমাকে দেখতে চেয়েছি তোমার মতো হতে চেয়েছি প্লা স্টাফ তো পিকাসো বলছে ওকে কোনো সমস্যা নাই আমি সাইন করে দিচ্ছি পিকাসো সাইন করে দিয়েছে তার কিছুদিন পর পিকাসো মারা গিয়েছে এবং পিকাসো মারা যাওয়ার পর এই লোক ওই ছবিটা পিকাসোর শেষ ছবি বলে ষাটটা সত্তর মিলিয়ন ডলার বিক্রি করেছে কিন্তু এই ছবিটা আসলে কিনেছিল পাঁচ ডলার দিয়ে এবং একটা ফেক পেন্টিং তো এই পুরা কাহিনী আমি কেন বলছি পুরা কাহিনী বলছি তার কারণ আজকে আমরা এনএফটি নিয়ে কথা বলবো এভাবে আমি হ্যান্ড হেল্ড মাইক ধরে কথা বলবো না চলেন না একটু প্রফেশনাল সেট আপে যাই তারপরে এনএফটি নিয়ে কথা বলা শুরু করছি ধরেন আমি তরমুজ কিনতে গেছি দোকানে তো তরমুজের দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই তরমুজের দাম কত দোকানদার আমাকে বলল তোর দাম পঞ্চাশ টাকা আমি বললাম আমাকে একটা তরমুজ দেন দোকানদার আমাকে একটা তরমুজ দিল আমি দোকানদারকে একশো টাকার একটা নোট দিলাম এখন দোকানদার হবে এই পঞ্চাশ টাকা দোকানদার দোকানদার চাইলে চাইলে আমাকে আমাকে একটা একটা টাকার 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 নোটে দিতে পারে দুইটা নোট দিতে বিভিন্ন ভাবে সেই পঞ্চাশ টাকা আমাকে ফেরত দিতে পারে তাই না এবং আমি খুব একটা কেয়ার করি না কিভাবে সে ফেরত দেয় অ্যাজ লং অ্যাজ সে আমাকে পঞ্চাশ টাকা ফেরত দেয় তার কারণ দুইটা বিশ টাকার একটা দশ টাকার ভ্যালু যা পঞ্চাশ একটা পঞ্চাশ টাকার নোটের ভ্যালুও সেম পঞ্চাশ এই যে যে দুইটা বিশ টাকা আর একটা দশ টাকা নোট ভার্সেস একটা পঞ্চাশ টাকার নোট এগুলোর সব কটার ভ্যালু যে সেম এই ব্যাপারটাকে বলে ফানজিবিলিটি এবং এই যে জিনিসগুলা এই ফানজিবিলিটি এই ক্রাইটেরিয়াটা বহন করে ওই জিনিসগুলাকে বলা হয় ফানজিবল আইটেম সো একটা বিশ টাকা এবং দুইটা দশ টাকা ফানজিবল কারণ এগুলো ইন্টারচেঞ্জেবল একটা দিয়ে আরেকটা রিপ্লেস করে ফেলা যায় একটা দিয়ে আরেকটা রিপ্লেস করলে কারো কোনো সমস্যা হয় না অন দ্য আদার হ্যান্ড মনে করেন আমার কাছে তিন গোয়েন্দার ভলিউম এক আছে তিন গোয়েন্দা কঙ্কালদ্বীপ রূপালী মাঘর একদম প্রথম ভার্সনটা আছে যেটা সেবা প্রকাশনী বের করেছিল এখন এটা আমি আমার এক বন্ধুকে পড়তে দিলাম সে কখনো তিন গোয়েন্দা পরে নেই তাকে আমি এটা পড়তে দিলাম এখন সে পড়ার পরে বলল যে দোস্ত এটা আর তোরে ফেরত দিব না আমি নতুন একটা ফেরত দিচ্ছি সে দোকানে যে সেবা প্রকাশনী এই মাসে যে ভলিউম এক বের করেছে ওইটা কিনে আমাকে ফেরত দিল এখন একদম সেবা প্রকাশনী প্রথমে যেই জিনিসটা বানিয়েছিল একদম প্রথম সেবার প্রিন্ট ভার্সেস এই মাত্র কয়েকদিন আগে যে প্রিন্টটা হয়েছে ম্যাস প্রডিউসড প্রিন্ট দুইটার ভ্যালু কিন্তু सेम না প্রথমটার একটা অ্যান্টিক ভ্যালু আছে সেকেন্ডটার তেমন কোনো ভ্যালুই নাই আমি দুইটাই তো सेम বই তাই না কিন্তু তারপরে এই দুইটা জিনিস ইন্টারচেঞ্জেবল হইলো না এই জিনিসটা হলো নন ফানজিবল সো নন ফানজিবল কথাটা বোঝা জরুরি কেন কারণ এনএফটি কথাটার মানে হলো নন ফানজিবল টোকেনস সো ফাঞ্জিবিলিটি আর নন ফাঞ্জিবিলিটি ব্যাপারটা আমরা এখন বুঝে ফেললাম আমাদের টোকেন ব্যাপারটা একটু বুঝতে হবে তারপরে আমরা এনএফটি নিয়ে ডিটেল আলোচনায় যেতে পারবো টোকেন ব্যাপারটা বোঝা খুব সহজ এবং যারা ব্লক চেইনের দুনিয়া আছেন তারা টোকেন ব্যাপারটা বোঝেন টোকেন ব্যাপারটা আর কিছুই না একটা রুল অ্যাসাইন করা কোনো একটা অ্যাসেটের উপরে যেন বোঝা যায় যে এই অ্যাসেটের প্রিভিয়াস হিস্ট্রিটা কি সো ফর এক্সাম্পল আমি যদি এই গিটারের পিকটা নেই এই গিটারের পিকটা যদি আমি করিমকে বিক্রি করে দিই এবং করিম যদি ওই গিটারের পিকটা নিয়ে চলে যায় তাহলে আমি এবং করিম ছাড়া আর খুব কম মানুষই জানবে যে এই গিটারের পিকটা করিম কিনেছে এবং আমি বেঁচেছি যদি খুব গিটারের পিক না হয় যদি এটা একটা বাড়ি হইতো তাহলে হয়তো আমরা ব্যাঙ্কে ইনভলভ করতাম তাই না ব্যাঙ্ক হইতো কন্ট্রাক্ট হইতো সাইন টাইন করতাম তখন কিছু লয়ার জানতো আরও কিছু মানুষজন জানতো যে এটা হলো আমার অ্যাসেট ছিল এই অ্যাসেটটা এখন আমি করিমকে বিক্রি করে দিলাম এই যে যে ব্যাংক এই যে যে লয়ার এই যে যে খাতা কলমে লেখালেখি এই যে যে দলিল দস্তাবেজ সাইন করা এই ব্যাপারগুলোর ডিজিটাল নামই হলো টোকেন এই সব কিছুকে রিপ্লেস করে দেওয়া যায় ব্লক চেইন দিয়ে লেজারের মাধ্যমে যার কারণে আমি যখন আমার এই পিকটা করিমকে বিক্রি করব তখন আমার একটা লয়ার ডাকতে হবে না আমি করিমকে বলতে পারবো যে দেখো করিম একটা লয়ার ডাকবো মিডল ম্যানের কি দরকার একটা ব্যাংকে ডাকবো সাইন করতে হবে যে এই পিক আগে আমার ছিল এই পিক এখন আমি করিমকে দিয়ে দিয়ে আছি এত কিছু লেখালেখির কি দরকার চলো আমি আর তুমি এই ডিলটা ব্লক চেইনে করি ব্লক চেইনে করলে সুবিধা যেটা হবে তুমি আমার কাছ থেকে এক মিনিটের মধ্যে এই পিকটা কিনে নিতে পারবা এবং এই পুরা রেকর্ডটা যে এই যে ট্রানজ্যাকশনটা যে হইল। পিকটা যে তোমার হইলো বার্সেস আমি যে তোমার কাছ থেকে টাকা পেলাম এই পুরো জিনিসটা ব্লক চেইনে আমরা টোকেনের মাধ্যমে সেভ করব সো ওই ব্যাপারটাকে আমরা বলি টোকেন ও আজকে আমরা এনএফটি নিয়ে কথা বলবো এনএফটি বেশ ভয়াবহ একটা জিনিস এবং এনএফটি খুব চমৎকারভাবে পুরো দুনিয়াকে একদম ডেমোক্রেটাইজড করে ফেলতেছে স্পেশালি ডিজিটাল অ্যাসেট ক্লাসকে এবং আমরা অনেকেই এনএফটি নিয়ে অনেক কিছু জানি না উইচ ইজ ভেরি নর্মাল কারণ এনএফটি এখনও একদম নতুন একটা জিনিস বাট আমি আশা করছি এই ভিডিওর পরে আপনারা এনএফটির ব্যাপারে আরেকটু আগ্রহী হবেন এবং আর একটু জানার চেষ্টা করবেন যখনই কোনো নতুন কিছু আসে এনএফটি আসলে না বাট পপুলার হয়েছে কিছু আসে ওইটার অপরচুনিটি ক্রিয়েট হয় এই অপরচুনিটিগুলো যারা আর্লি মুভ করে তারা নিতে পারে এবং এনি আমি শিওর আপনারা এখানে দেখছেন এই বিড়ালটা কয়েকদিন আগে বিক্রি হয়েছে উনিশ হাজার ডলারে বিড়ালটা বিক্রি হয়নি বিড়ালের এই ছবিটা লিটারেলি এই ছবিটা বিক্রি হয়েছে উনিশ হাজার ডলারে একটা খুব পপুলার ফেমাস আর্টিস্ট আছেন যার নাম হলো বিপল যে শুধু ডিজিটাল আর্ট ক্রিয়েট করে তার পুরো পোর্টফোলিও পাঁচ হাজার ছবির পোর্টফোলিও বিক্রি হয়েছে উনসত্তর মিলিয়ন ডলারে এক একটা সিঙ্গেল ছবি বিক্রি হয়েছিল গত ডিসেম্বরে উনসত্তর আটষট্টি হাজার ডলার ইচ এরকম দামে এবং দাম কনস্ট্যান্টলি বেড়েই যাচ্ছে এন বিএ রিসেন্টলি লেব্রন জ্যামসের একটা ডাঙ্ক বাস্কেটবল ডাঙ্ক বিক্রি করেছে দুই লাখ আট হাজার ডলারে তো এই পুরো জিনিসগুলো আসলে বিক্রি কিভাবে হচ্ছে কিনতে সেই বা কারা কিনে আসলে হচ্ছেটাই কি আর কেনার পরে আসলে জিনিসটা ট্রান্সফার কিভাবে হয় এই সব কিছু বোঝার জন্য আসলে আমাদের একটু ব্রেইনটা ওপেন রেখে ডিপ ডাইভ করতে হবে পুরো এনএফটির জগতে এনএফটির ক্ষেত্রে মানুষের প্রথমেই যেই কনসেপ্টটা বুঝতে একটু কষ্ট হয় সেটা হলো ফিজিক্যাল জিনিসপত্র আমরা বুঝি যে ফিজিক্যাল জিনিসপত্র মানুষ স্ক্যার্স হইলে এবং ফিজিক্যাল জিনিসপত্রের কোয়ালিটি ভালো হইলে ওটা মানুষ কেন কিনবে কালেক্টেবল আইটেম হিসেবে এটা বোঝা খুব একটা জটিল ব্যাপার না আমি যদি পিকাসোর লাস্ট ছবিটা কিনতে পারি বা পিকাসোর কোনো ছবি কিনতে পারি ওই ছবি আমি আমার এই দেয়ালে লাগাইতে পারি এবং তারপরে যখন আমার ঘরে আমার কোনো বন্ধু আসবে আমি তাকে বলতে পারি যে দেখ ভাই এই যে পিকাসোর একটা ছবি আমি কিনছি আমি এই পিকাসোর ছবির মালিক খুব সহজ তাই না এবং এই পিকাসোর ছবির দাম আস্তে আস্তে প্রত্যেক বছরই বাড়তে থাকবে কারণ এক কপিই আছে এবং সেই কপি আমার কাছে আছে আর কারো কাছে নাই এখন এনএফটির নন ফানজিবল টোকেন ব্যাপারটা এই প্রবলেমটা সলভ করে দিয়েছে সেটা হল আমরা এখন কোন জিনিসের মালিক ডিজিটালিকে এটাও বুঝতে পারতেছি আগে যদি আপনার কাছে একটা এক পিস ওই যে বিড়ালের ছবিটা আমি একটু আগে দেখালাম না উনিশ হাজার ডলারে যেটা বিক্রি হয়েছে ওই ছবিটা আপনি রাইট ক্লিক করে সেভ অ্যাস দিয়ে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন আবার একটু আগে বিপলের যেই উনসত্তর মিলিয়নের পোর্টফলিও সেলের কথা বললাম ওখানে পাঁচ হাজার ছবি আছে টোটাল ওই পাঁচ হাজার ছবির যে কোনোটা আপনার ইচ্ছা হলে আপনি রাইট ক্লিক সেভ অ্যাস দিয়ে আপনার কম্পিউটারে ওই ছবি ডাউনলোড করে রাখতে পারেন বা এন বি এ যে লেব্রন জেমসের বাস্কেটবল ডাঙ্কের ভিডিওটা বিক্রি করেছে দুই লাখ আট হাজার ডলারে ওটাও চাইলে ভিডিও আপনি ডাউনলোড করে রেখে দিতেই পারেন কিন্তু আপনি ওই জিনিসের আসল মালিক না আপনার কাছে একটা কপি আছে আসল মালিককে এটা এখন এনএফটির মাধ্যমে আমরা বুঝতে পারছি তো ওই প্রবলেমটা সলভ হয়ে গেল যে আসল মালিককে নকল মালিককে এটা বোঝার জন্য আর কোনো সমস্যা হচ্ছে না সেকেন্ড যে কনফিউশনটা আছে সেটা হইলো বুঝলাম আসল মালিক তুমি ডিজিটাল আর্টের এটা বোঝা গেল ডিজিটালি হইল তুমি মালিক আমি বুঝলাম কিন্তু তারপরেও তুমি তো ওটা কখনো ধরতে পারবা না আমি আমার এই পিকাসোর পেন্টিং ধরতে পারবো মানুষকে ডায়কা আইনে দেখাইতে পারবো তুমি ডিজিটাল জিনিস কীভাবে দেখাবো মোবাইলের ভিতর দেখাবা যে দেখো ভাই এই পেন্টিংটা আমি কিনছি বা এই বিড়ালটা আমি কিনছি বা এই ভিডিওটা আমি কিনছি এটা কি তুমি আমাকে মোবাইলের ভিতর দেখাবা এখানে একটা ব্যাপার আমাদের একটু চিন্তা করতে হবে যে আজকের দুনিয়াটা এবং আগামী পঞ্চাশ বছরের দুনিয়া সেম না সামনে আমরা এর দুনিয়া চলে যাচ্ছি যেখানে আমরা সবাই ভিআর গগলস পরে থাকবো আমরা অল্টারনেট লাইফে চলে যাব আমরা সেকেন্ড লাইফ থার্ড লাইফ টাইপ গেম টাইপ দুনিয়ার মধ্যে চলে যাব যে যখন আমরা ভিআর গগল পরব তখন আমাদের আশপাশের দুনিয়া নর্মালি আমরা যেভাবে দুনিয়া দেখি ওরকম হবে না এখন আমরা এই দেয়ালটা পুরা ফাঁকা সাদা বাট আমি যখন বিআর গগল পরব তখন আমি বিআর গগল পরে এনএফটিতে আমি যা যা কিনেছি ওগুলো চাইলে দেওয়ালে সাজাতে পারবো এবং আমার বন্ধুদেরকে আমার ঘরে যখন আমি ভার্চুয়ালি ইনভাইট করবো তখন আমি ওদেরকে এই আর্টগুলা দেখাতে পারবো এরকম অনেক কনসেপ্ট চলে আসে ওইসব নিয়ে কথাবার্তা বলতে গেলে বাট আমরা অত ডিটেইলে না যাই কারণ আজকে আমরা এনএফটির বেসিক্স বোঝার চেষ্টা করতেছি আরেকটা পয়েন্ট মানুষ বলে যে যেই জিনিস সবাই ফ্রিতে দেখতে পারতেছে ওই জিনিসকে আসলে কেনার মধ্যে কোনো ভ্যালু আছে নাকি আবারও আমরা সেম এক্সাম্পলটা চলে যাই আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে জ্যাক ডর্সির টুইটারের ফাউন্ডারের প্রথম টুইটটা বিক্রি হচ্ছে এনএফটির মাধ্যমে সো প্রথম টুইটার মালিককে এটার জন্য নিলাম হচ্ছে এবং এই ভিডিওটা রেকর্ড করার সময় টু মিলিয়ন ডলার পর্যন্ত বিড হয়েছে সামনে আরও বাড়বে আমি শিওর এবং আশা করি এটা আমি দশ বিশ তিরিশ মিলিয়ন ডলার বিক্রি হবে চিন্তা করেন একটা টুইট বিক্রি হচ্ছে এই টুইটের কোনো ফিজিক্যাল কপি কখনো হবে না এই টুইটের এটা একটা ডিজিটাল অ্যাসেট সে এনএফটির পুরো ব্যাপারটা এই ডিজিটাল অ্যাসেট এই টুইটটাও ডিজিটাল অ্যাসেট বিক্রি করছে কে টুইটার টুইটের মালিক যে জ্যাক ডর্সি সে এই টুইটটা বিক্রি করছে এবং কিনবে কে যে অবভিয়াসলি হাইস্ট বিট করবে তো প্রশ্ন চলে আসে যে যেই জিনিস এখন আমি তো চাইলে টুইটারে যে স্ক্রল করে করে নিচে যে জ্যাক ডর্সির প্রথম টুইটটা বের করে ওটার একটা স্ক্রিনশট নিয়ে আমার কম্পিউটারে রেখে দিতে পারি তাই না কিন্তু আমি তো ওটার মালিক হইলাম না আমি একটা কপি রাখলাম সো প্রশ্নটা যখন আসে যে যেই জিনিস আমরা ফ্রিতেই পাচ্ছি ওই জিনিস আসলে কেনার কোনো মানে আছে নাকি তখন আমাদের একটু কালেক্টর ডায়ালেমা মানিয়ে চিন্তা করতে হবে আপনি একটা জিনিস চিন্তা করেন আমি তো চাইলে লুভর মিউজিয়ামে যেয়ে মোনালিসার একটা ছবি তুলে আসতে পারি আবার তাও করতে হবে না আমি চাইলে গুগলে মোনালিসা টাইপ করে মোনালিসার একটা ছবি বের করে ওই ছবিটা রাইট ক্লিক করে সেভেস দিয়ে আমার কম্পিউটার রেখে দিতে পারি বা আমার খুব ইচ্ছা করলে আমি প্রিন্ট করে মোনালিসার নকলও পাওয়া যায় সুন্দর সুন্দর আমি আমার দেওয়ালেও লাগায় রাখতে পারি আমি ওগুলো করি না কেন আমি কেন ফ্রান্সে যে প্যারিসে যেয়ে লুভ মিউজিয়ামে যেয়ে মোনালিসার ছবির দিকে তাকায় থাকি তার কারণ আসল জিনিস এবং নকল জিনিস আলাদা এবং আসল জিনিস ওন করার মধ্যে একটা অবশ্যই কালেক্টর স্ফিল আছে যেটা শুধুমাত্র কালেক্টররাই বুঝতে পারে কারণ এটার মধ্যে অনেক ইমোশনাল ব্যবসা চলে আসে এবং যেটা হয় সেটা হলো কালেক্ট আসল জিনিসের যত কপি হয় তত আসল জিনিসটা আরো পপুলার হয় আপনি চিন্তা করেন মোনালিসার আপনি যতই ছবি তুলবেন মোনালিসাকে আপনি যত পপুলার করবেন তত ওই আসল ছবিটার দাম বাড়বে আপনার কপির দাম বাড়বে না আসল মোনালিসার যে ছবিটা লুভ মিউজিয়ামে আছে ওই কিন্তু দাম আস্তে আস্তে আরও বাড়তে থাকবে মোনালিসা সবচেয়ে বেশি চুরি হওয়া একটা ছবি মিউজিয়াম থেকে চুরি হয়েছে এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যখনই চুরি হয়েছে তার পরের দিনই পেপারে মোনালিসার ছবি সহ বিশাল নিউজ হয়েছে চুরি হওয়ার এবং এটা একটা বড় কারণ কেন মোনালিসা এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ছবি তো যখন আপনি একটা জিনিসের কপি করেন তখন আসল জিনিসটার ভ্যালু কমে না উল্টা আসল জিনিসটা আরও জনপ্রিয় হয় এবং কারণে আসল জিনিসটার ভ্যালু আরও বাড়ে সো এই যে বিপলের ছবিগুলোর কথা আমি বললাম এই ছবিগুলো মানুষ এখন কপি করছে মানুষ এখন ডাউনলোড করছে মানুষ এখন ইচ্ছামতো শেয়ার করছে তাতে আসল ছবি আসল যে মালিক তার ছবির ভ্যালু কিন্তু কমতেছে না উল্টা তার ভ্যালু আরও বাড়তেছে ইনফ্যাক্ট সে কিনেছিল উনসত্তর মিলিয়নে এখন সে প্রেডিক্ট করছে এটা এক বিলিয়ন ডলার এসে বিক্রি করতে পারবে পুরা এই পোর্টফোলিওর মার্কেট ক্যাপ হবে ওয়ান বিলিয়ন ডলার এটা এখন প্রেডিক্ট করা হচ্ছে এবং আসলে হয়তো তার থেকে আরও অনেক বেশি হয়ে যাবে তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আপনারা যদি চিন্তা করেন ভাই দেবে এরকম ভিডিও বানানো আসলে একটু কঠিন কারণ আমি অনেক কিছু বলছি এবং অনেক ধরনের ডেটা বলছি বেশিরভাগ মানুষের হয়তো বুঝতে পারছে না এনএফটি বোঝাটা আসলে বেশ কঠিন ব্যাপার আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন এই ভিডিওগুলো নিজে একটা লাইক দিতে পারেন তো সোজা বাংলা বললে আসলে কি হচ্ছে এনএফটি নন ফানজিবল টোকেন ডিজিটাল অ্যাসেট কে মালিক ডিজিটাল অ্যাসেট কে কার কাছে বিক্রি করতেছে এগুলো বোঝা খুব সহজ করে দিয়েছে এই কারণে এখন অনেক কালেক্টরস ডিজিটাল জিনিসপত্র কালেক্ট করা শুরু করেছে ডিজিটাল জিনিসপত্র কি কি যে কোনো কিছু হইতে পারে টুইট হইতে পারে ইমেজ হইতে পারে ভিডিও হইতে পারে ছবি হইতে পারে আর্ট হইতে পারে জিফ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে যেটা ডিজিটালি ট্রান্সফারেবল যেটা আগে বোঝা যাইতো না যেটার মালিককে যদি ওনার কম্পিউটারে একটা ছবি থাকতো এবং আমার কম্পিউটারে একটা ছবি থাকতো দুইটাই যদি জে পেগ ফরম্যাটের হইতো তাহলে বোঝা যাইতো না আসলে কে কিনছে বাট এখন এনএফটির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কোন ওই জিনিসটার আসল মালিককে এবং ওই জিনিসটার কোয়ালিটি যদি ভালো হয় এবং ওই জিনিসটা যদি স্কেয়ার্স হয় তাহলে ওই জিনিসটার দামও বাড়তেছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হচ্ছে এখন এই পুরো ব্যাপার নিয়ে আমাদের কেন চিন্তাভাবনা করা উচিত প্রথমত চিন্তা ভাবনা করা উচিত কারণ ব্যাপারটা অবশ্যই অনেক কুল সেকেন্ড হলো এনএফটি রিলেটেড অনেক জব আমরা অলরেডি মার্কেট প্লেসে দেখতে পাচ্ছি এনএফটি রিলেটেড ওয়েবসাইট বানানো ব্লক নিয়ে কোডিং নিয়ে কাজকর্ম করার স্পেশালি ইথেরিয়াম নিয়ে যারা কাজকর্ম করে তাদের অনেক ধরনের জব অপরচুনিটিস চলে আসতেছে ফিন ফিনটেক নিয়ে কাজকর্ম করে বা ফিনটেক পড়াশোনা করেছে বা ইভেন যারা ব্রডলি স্পিকিং ডেটা নিয়েও পড়াশোনা করেছে তাদেরও অনেক অপরচুনিটিস বেড়ে যাচ্ছে অনেক কোম্পানি এখন ফিনটেক হায়ার করা বাড়িয়ে দিয়েছে পিনটেকে ওয়ালস ফার্গো সম্ভবত উনচল্লিশ জন নতুন নিচ্ছে ফিনটেককে সব কোম্পানি মোটামুটি আস্তে আস্তে ক্রিপ্টো ব্লক চেইন এই দুনিয়ায় যাওয়া শুরু করেছে এবং ওই দুনিয়ায় জব অপরচুনিটিস অনেক বাড়ছে সো যারা ছোট যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য এটা একটা অপশন হতে পারে যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য অবশ্যই অবশ্যই একটা বড় কাজ হওয়া উচিত যে এই ডিজিটাল আর্টের দুনিয়াটা স্টাডি করা এবং চেষ্টা করা যে নিজেরা ভালো কোনো ডিজিটাল আর্ট বানানো যায় নাকি যেটা মানুষ কালেক্টরস আইটেম হিসেবে কিনবে এখানে একটা বড় সমস্যাও আছে সেটা হলো পুরো জিনিসটা যেহেতু ব্লক চেনের উপর ভিত্তি করে এবং স্পেসিফিক্যালি বললে ইথেরিয়ামের উপর ভিত্তি করে দাঁড় হয়ে আছে তার কারণ আমাদের কোনো একটা টোকেন যখন আমরা বানাতে চাই তখন আমাদের ইথেরিয়ামের উপর ভিত্তি করে এটা মিন্ট করতে হয় সো কথার কথা ধরেন আমি আজকে আমার আইপ্যাড এখানে নাই ধরেন আমি কিছু একটা খুব সুন্দর আর্ট বানিয়েছি আমি একটা গ্রাফিক ডিজাইনার আমি একটা ইলাস্ট্রেটর আমি খুব সুন্দর একটা আর্ট বানিয়েছি এখন আমি এই আর্টটা পৃথিবীকেও দিতে চাই যেন কেউ যদি কিনতে আগ্রহী হয় কেউ যদি এনএফটির মাধ্যমে এই জিনিসটা কিনে তার কালেকশনে রাখতে চায় তাহলে আমি তার কাছে বেচতে চাই এটা এখন আমি কিভাবে করবো এটা করার উপায় হলো আমার ইথেরিয়াম ব্যবহার করে এই জিনিসটার উপরে মিন্ট করে একটা কয়েন বসাইতে হবে যেন আমি দুনিয়াকে বলতে পারি যে এটা আমি হলাম মালিক এখন আমি এটা পুরো দুনিয়াকে কেনার জন্য অফার করতেছি এই জিনিসটা করার জন্য ব্লক চেনে অ্যাক্সেস দরকার এবং এই জিনিসটার জন্য স্পেশালি ইথেরিয়াম থাকতে হবে আনফর্চুনেটলি বাংলাদেশে আমাদের এখনো যেহেতু ক্রিপ্টো অ্যাভেলেবল না বা ক্রিপ্টো অ্যালাউড না সম্ভবত ইলিগাল এই কারণে আমরা ওগুলো খুব সহজে চাইলি করতে পারবো না যেটা একটা আনফর্চুনেট ব্যাপার বাট হোপফুলি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে এছাড়াও এখন অনেকগুলো ওয়েবসাইটও চলে এসেছে আমি চেষ্টা করবো ডেসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দেওয়ার যে ওয়েবসাইটগুলো আপনি এই মিন্টিংয়ের পুরো প্রসেসটা তাদের দিয়ে করাতে পারেন সো আপনার কষ্ট করে আর ক্রিপ্টো কিনে মিন্ট করতে হচ্ছে না আপনি তাদের ডলারেই পে করছেন তারা ক্রিপ্টো কিনে তারা মিন্ট করে দিচ্ছে আপনার হয়ে এরকম কিছু সলিউশন এখন আছে যেগুলো এখন আমরা ব্যবহার করতে পারি যতদিন পর্যন্ত না ক্রিপ্টো লিগাল হয় বাংলাদেশে আমি অনেস্টলি জানি না কেন লিগাল হচ্ছে না কোনো মানে নেই ব্যাপারটার বাট আমি রেকমেন্ড করব কাউকে কোনো ধরনের ভয়াবহ ইনভেস্টমেন্টে না যেতে সো কালেকশন করার দিকে না যান আপাতত বিক্রির দিকেই থাকেন কালেকশনের দিকে যেয়েও আপনি আসলে সি এনএফটির একটা বড় সমস্যা হলো এনএফটি কিন্তু কোনো প্যাসিভ ইনকাম মডেল না সো আপনি যখন একটা স্টক কিনছেন অনেক ক্ষেত্রে আপনি ডিভিডেন্ড পান তাই না আবার আপনি যখন একটা বাড়ি কিনছেন আপনি বাড়ির থেকে ভাড়া পান মানুষ যদি ভাড়াতে উঠে এনএফটির ক্ষেত্রে কিন্তু আপনি তখনই শুধুমাত্র আপনার ইনকাম হবে যখন আপনি জিনিসটা বিক্রি করে দিবেন সো ডিভিডেন্টলেস স্টকের মতো যদি আপনার ওই জিনিস যে জিনিস আপনি কিনেছেন ওই জিনিসের দাম যদি বাড়ে আপনি যদি বিক্রি করে দেন তখনই আসলে আপনার ইনকামটা হবে বিক্রি না করা পর্যন্ত ভ্যালু বাড়বে কিন্তু অ্যাকচুয়াল টাকাটা আপনি পাবেন যখন আপনি জিনিসটা বিক্রি করে দিচ্ছেন সো এখন যেহেতু মার্কেটে একটা বুল রান টাইপ চলছে মানুষ পাগলের মতো এনএফটি কেনাকাটা করছে আমি রেকমেন্ড করবো আপনাদের এরকম পাগল না হয়ে না কিনতে বিক্রি করতে চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই বিক্রি করলে আপনার লাভ হওয়ার চান্স বেশি বাট ইনভেস্টর মাইন্ডসেটে যে হঠাৎ করে এনএফটি কেনাকাটা শুরু করা উচিত হবে না আমি জানি এখন অনেক ওয়েবসাইট চলে এসেছে এনএফটি কেনা খুব সহজ হয়ে গেছে স্পেশালি ফ্র্যাকশনাল ইকোনমির কারণে আরও সহজ হয়ে গেছে আপনি চাইলে পুরো একটা আর্ট না কিনে পুরো আর্টের এক পার্সেন্ট কিনতে পারেন এরকম অনেক ব্যাপার সেপার অনেক সলিউশন চলে এসেছে মার্কেটে বাট খুব সাবধানে থাকবেন এরকম কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার এই মুহূর্তে দরকার নেই কারণ এখন মার্কেটে বুল রান চলছে সব কিছুর দাম অনেক বেশি যা হওয়া উচিত তার তুলনায় সো যখন এরকম বুল রান চলে তখন কোনো একটা সময় মার্কেট ক্র্যাশ করে প্রাইস কারেকশন হয়ে যায় যেটা এখনো হয়নি হোপফুলি সামনে হবে এবং তখন আপনি যে আরও হেভিলি ইনভেস্ট করতে পারবেন এবং ইনভেস্ট করার সময় আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যদি ওই জিনিসটার মধ্যে আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট বলাটা উচিত হবে না বাট বেসিক্যালি ওই জিনিসটার সাথে যদি আপনার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকে শুধু যদি আপনি ট্রানজ্যাকশনাল ভ্যালু হিসেবে জিনিসটা ধরন কথার কথা যে জ্যাকডর্সের প্রথম টুইটটা কিনবে সেই টুইটটা এই জন্য কিনতেছে তার কারণ এই টুইটটা একটা ইন্টারনেটের হিস্ট্রি চিন্তা করেন টুইটার ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর একটা সেই টুইটারের প্রথম টুইট এটা একটা হিস্ট্রি পিস এই ধরনের জিনিস যারা কেনে তারা সাধারণত বেচার জন্য কিনে না অনেকেই আছে যারা ছোটোখাটোভাবে কিছু জিনিস কিনলো তারপর আবার বিক্রি করে দিল ওই টাকা দিয়ে আবার আরেকটা জিনিস কিনলো তারপর আবার বিক্রি করে দিল বাট ওইভাবে না করে বেশিরভাগ মানুষই যেটা করে তারা এই জিনিসগুলো বিক্রির জন্য না কিনে ইমোশনাল ভ্যালুর কারণে কিনে আমি ইন্টারনেটের একটা পিস রাখতে চাই আমার এই পেইন্টারকে খুব ভালো লাগে এই পেইন্টারের একটা পেন্টিং কিনে আমি আমার বাসায় রাখতে চাই ওরকম কারণে মানুষ কিনে সো ওরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি আপনার থাকে কোনো কোনো ইন্ডাস্ট্রির সাথে তাহলে আপনি কেনা কেনা টেনার কথা ভাবলেও ভাবতে পারেন বাট ওরকম অ্যাটাচমেন্ট যদি না থাকে তাহলে এখন এনএফটি কেনার দিকে যাওয়ার দরকার নেই এনএফটি বিক্রি করতে চাইলে করতে পারেন যদি কিনতেই হয় চেষ্টা করেন অ্যাজ লো অ্যাজ পসিবল খুব বড় ধরনের ইনভেস্টমেন্টে না যেতে কারণ বড় ধরনের ইনভেস্টমেন্টে গেলে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ভিডিওর মূল উদ্দেশ্য হল আপনাদের এনএফটির ব্যাপারে আগ্রহী করে তোলা যেন এই ভিডিওটা একটা স্টার্টিং পয়েন্ট হয় এবং তারপরে আপনি গুগলে চলে যান এনএফটি কী জিনিসের নিয়ে খাটাখাটি করা শুরু করেন আপনি ইউটিউবে চলে যান এনএফটি নিয়ে আরো রিসার্চ করা শুরু করেন যেন এনএফটি রিলেটেড অপরচুনিটি অলরেডি অনেক এসেছে সামনে আরও আসবে ওই অপরচুনিটি গুলা যখন আসবে তখন ওই অপরচুনিটিগুলার যত বেশি পারা যায় আপনি যেন ক্যাপচার করতে পারেন ভালো থাকেন সবাই সাথে দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তারা